আসলে তেল সংকটটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে। এমনিতে তেলের কোনো সংকট নাই, রাস্তার মধ্যে প্রচুর গাড়ি আটকানো। 18 মোড়া তো এটা 41 মাইল বোধ হয় জায়গাটার নাম। ওইখানে রাস্তার যে কাজ হইতেছিল সেই কাজের ক্ষেত্রে রাস্তা প্রশস্ত করার লেগে প্রচুর মাটি কাটা হয়েছে। সেই মাটি সারা রাস্তার মধ্যে বৃষ্টির কারণে বিছাই হয়েছে। মানে কোন সময় থেকে রাস্তা বন্ধ? আজকে প্রায় আমাদের 4টা গাড়ি আটকানো 2 দিন। সমস্যার সমাধান কতদিন? সমস্যার সমাধান তাদের সঙ্গে আজকে যতটুকু কথা হলো মোটামুটি আজকের মধ্যে ক্লিয়ার হওয়ার কথা। যদি রাত্রে ক্লিয়ার হয় কালকে সকালবেলা সব গাড়ি বেরিয়ে যাবে। শহরের মধ্যে মানে শুধু কি আপনারা পাম্পের মধ্যেই তেল মজুত করেছেন না অন্য? এখানে আমার কাছে সঠিক ইনফরমেশন নাই। যতদূর জানি যে আগরতলার আমরা এই আশেপাশের 3-4টা পাম্পের মধ্যে আমরা এখানে মধ্যে আছি। কত করে দেওয়া হচ্ছে বাইকে বা গাড়িতে? বাইকে আমরা 300 টাকা দিতেছি, গাড়িতে 1000 টাকা দিয়ে। এরকম তো কোনো নোটিফিকেশন এখন অবধি মানে বের করা হয়নি? এরকম তো আপনারা নিজেরা কী করছেন? আমরা নিজেরা কী করছি, কারণ আমাদের এখানে তেলের মানে যথেষ্ট পরিমাণ মজুত নাই। যদি আমরা প্রত্যেকের যে যতটুকু চাইতেছে দিতাম তাহলে এতক্ষণ আমার মানে খালি হয়ে যেত। আমরা এখানে লেভেল রাখার জন্য এরকমভাবে শহরের অন্য অন্য বিউসিটিগুলির মধ্যে কি তেল আছে? শুনতে পেলাম কোনোখানে নেই, এখানে এখানেই নাকি তেল পাওয়া যাচ্ছে। দাঁড়ালো কি বলবেন, কিছুদিন পর পর জাতীয় সড়কের একই এইরকম অবস্থা? অবস্থা ইয়ার ফেসিং এ লট, ইয়ার ফেসিং এ লট। স্বাভাবিক জীবনযাত্রা চলার অনেক লাইফলাইন বলা হচ্ছে, লাইফলাইন এটা কি লাইফলাইন অবস্থা? এ নাকি লাইফলাইন অবস্থা? বিএসির মধ্যে রাস্তার জন্য রাস্তাটা খারাপ হয়ে আছে। 18 মোড়া অনেক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, কিছুদিন পর পরই এই অবস্থা হয়ে থাকে। বৃষ্টির জন্য রাস্তা খারাপ হয়ে থাকে। গভর্নমেন্ট এইসব দিকে কোনো নজর নাই, কিছু নাই। দুর্গতি মানুষের জনগণের সাধারণ ব্যক্তি কিছু ব্যক্তিদের জন্য এই অবস্থা হয়ে আছে। আপনি কতক্ষণ যাবৎ লাইনে দাঁড়িয়ে আছেন? আমি পাক্কায় 1 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে আছি, প্রায় রামটাও বনমালীপুর রামটাও কাছাকাছি এখানে দাঁড়িয়ে আছি। শহরের মধ্যে অন্য অন্য পেট্রোল পাম্পে কি কোনো পাম্পে ঘুরে এসেছে? মোটর স্ট্যান্ড ঘুরে এসেছে, দুর্গাপুর এদিকে ঘুরে এসেছে, কোনো পাম্পে পেট্রোল নেই।